হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো রাজশাহী শহরের একটি অন্যতম বিনোদন কেন্দ্র শহীদ জিয়া শিশু পার্ক, এবং পার্কটি সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই শিশু পার্কটি রাজশাহী জেলা সদরের নওদাপাড়া বড় বনগ্রামে অবস্থিত। পার্কটিতে প্রবেশের জন্য টিকিট কাউন্টার থেকে ২৫ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হয়। পার্কটি নির্মাণের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি, তবে পার্ক স্থাপনের কাজ শুরু হয় ২০০৪ সালের ফেব্রুয়ারিতে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া ২০০৬ সালের ফেব্রুয়ারির ২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে পার্কটি উদ্বোধন করেন। শহীদ জিয়া শিশু পার্কটি নির্মাণে ব্যয় করা হয় ১১ কোটি টাকারও বেশি। ১২.২১ একর জায়গা জুড়ে পার্কটিতে স্থাপন করা হয়েছে ১৯টি আইটেমে ৭০টি গেমস প্লে। আইটেমগুলো হচ্ছে মেরি গো রাউন্ড, মিনি রেলকার, ফ্লুম রাইডস, অক্টোপাস, সুপার সুইং, বাম্পার কার, বাম্পার বোট, কিডি রাইডস, ফিজিওলজিক্যাল গেমস, 3D মুভি থিয়েটার, পেডেল বোট, বাউন্সি ক্যাসেল, হর্স রাইড, ফ্রগ জাম্প, হানি সুইং, প্যারাট্রপার, টিকাপ ও ব্যাটারি কার। নদের মাঝখানে কৃত্রিম পাহাড় তৈরি করে পার্কটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। পাহাড়ের ভিতর দিয়ে মিনি রেলকার যাবার জন্য দুপাশে দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। বিচিত্র জন্তুর মুখ এবং বরফঘর সদৃশ বেশ সুন্দর প্রবেশদ্বারের সঙ্গে আছে দোতলা ভবনের কার্যালয়। এই ভবনের দোতলায় নামাজের ঘর আছে। বিভিন্ন জীবজন্তু ও কারুকার্য খচিত সীমানা প্রাচীর নজর কাড়ার মতো। পার্কের ভিতর বিভিন্ন জায়গায় পুরুষ ও মহিলাদের জন্য পৃথক টয়লেট ও পৃথক দুটি ড্রেসিং রুম আছে। ভিতরের আইটেমগুলো উপভোগ করার টিকিটের জন্য ৩ দিকে ৩টি কাউন্টার আছে। পার্ক থেকে বেরোনের গেটটি অক্টোপাস সদৃশ। তো বন্ধুরা, উপভোগ করতে থাকুন শহীদ জিয়া শিশু পার্কের মনোমুগ্ধকর অপরূপ সৌন্দর্য। Thank you.
পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।